হ্যালো ভিউয়ার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা যারা লাস্ট আমার 2GB র‍্যামে গেম প্লে দেখেছো তারা কিন্তু খেয়াল করেছিলে কিছু কিছু জায়গায় কিন্তু অনেকটা ল্যাগ করছিল। আমি আজকে যে গেম প্লেটা দেখাবো এটাতে কিন্তু তোমরা দেখবে অনেক জায়গায় সেই প্রবলেম বা অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে। গতকাল আমি আমার ফোন থেকে বাস সিমুলেটরটা আনইনস্টল করে আবার ইনস্টল করি, করার পরে বিশেষ বিশেষ কিছু সমস্যার সমাধান দেখতে পাই, যার মধ্যে সবচেয়ে স্পেশাল হলো ট্রাফিকের বুদ্ধিমত্তা, যা আমি এই ভিডিও শেষে দেখাবো। ডেভেলপার ভাইরা কিন্তু বলেছিলেন তারা পরিবর্তন করবেন 2GB এবং 3GB র‍্যাম এর জন্য। চলো কি কি পরিবর্তন আমি পেয়েছি তোমাদেরকে দেখে ফেলি। আমি যখন প্রথমে গেম প্লেটা দেখিয়েছিলাম তখন এখান থেকে বাসের চাবিটা নিয়ে যখন গাড়িতে উঠি, গাড়িতে উঠার পরে যখন বাস চালাইতে নিয়েছিলাম তখন তোমরা লক্ষ্য করেছিলে আমি একটু এইভাবে ঘুরে গিয়েছিলাম, ঘুরে কিন্তু যখন যেতে নি তখন কিন্তু আমার ল্যাগ করেছিল। এখন কিন্তু সেই ল্যাগটা আর পাচ্ছি না। এরপর যখন আমি স্পিডে গাড়িটা স্পিডে তুলি তখন কিন্তু ধাপ করে সামনে থেকে একটা গাড়ি এসে আমার সঙ্গে ধাক্কা খায়, কিন্তু এখন পাচ্ছি না। যখন এই ব্রিজে উঠেছিলাম, ব্রিজে ওঠার পরে ঠিক এইভাবে গাড়িগুলো আটকে গিয়েছিল। আটকে যাওয়ার পর আমি কিন্তু ইন্ডিকেটর ইউজ করতে পারতাম না, তার মানে হলো একসঙ্গে যদি অনেকগুলো কমান্ড ইউজ করতাম তখন কিন্তু ল্যাগ করতো। আমি কিন্তু কমান্ড ইউজ করছি কিন্তু ল্যাগ করছে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো সামনে থেকে যদি ট্রাফিক আছে ঠিক এইভাবে ড্যান পাস দিয়ে, তোমরা লক্ষ্য করেছো আমি ড্যান পাসে গিয়েছিলাম, ড্যান পাসে যখন ট্রাফিক আছে এবং ট্রাফিক আসার পর আমি যখন এমলোভাবে ডানে বামে গাড়ি চালাই তখন কিন্তু ধাক্কা খেয়ে যেতাম, এখন কিন্তু সেটা খেলাম না। এই জায়গায় এই টোল প্লাজাটা পার করার পর স্পিডে যাওয়ার পর এই যে সামনে দেখতে পাচ্ছ যে আমি গাড়িটা দেখতে পারলাম, ট্রাফিক এই ট্রাফিক কিন্তু দেখতে পারতাম না, সরাসরি যে ধাক্কা খেয়ে যেতাম ল্যাগ করার কারণে। আর দেখতে পাচ্ছ আমি গাড়ির ক্যামেরাটা বারবার চেঞ্জ করছি কিন্তু কোনো ল্যাগ আসছে না, যা আমার আগে ল্যাগ করতো। তো বন্ধুরা আমার কাছে কিন্তু অনেকটাই পরিবর্তন মনে হচ্ছে। আরেকটা ল্যাগ তোমাদেরকে দেখায় যে ল্যাগটা অনেক অনেক বেশি প্রবলেম করতো আমাকে। এই মোড়টা পার হয়ে যাওয়ার পর সামনে দেখো একটা গাড়ির সঙ্গে আমি ধাক্কা খেতাম, এখন দেখতে পারবা আমি এই যে এই গাড়িটার কথা বলছিলাম, এই গাড়িটা কিন্তু আমি বারবার ধাক্কা খেতাম এবং এবারও এসে ধাক্কা খেলাম। শুধুমাত্র এই ল্যাগটাই কিন্তু সবচেয়ে বেশি আমার কাছে খারাপ লাগতেছে। আর সবচেয়ে মজার যে ট্রাফিকের বুদ্ধিমত্তার কথা বলেছিলাম, দেখো আমি সামনে যানজটের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই ট্রাফিকের এইগুলো ও সারের সঙ্গে সঙ্গে চলে আসছে, এবং আমি যখন গাড়িটাকে আটকে নিয়েছি তারা কিন্তু পিছন দিকে সামনে দিকে যাওয়ার চেষ্টা করছে এবং গাড়িটাকে ওই চিপাই ঢুকানোর চেষ্টা করছে। আমি যখন পিছনে গাড়ি নিয়ে যাব দেখো এরা কি করে, আমি কিন্তু গাড়িটাকে ঘোরানোর জন্য পিছনের দিকে নিয়ে আসার চেষ্টা করেছি। এই ফাঁকে দেখবা এই গাড়িগুলো পিছনে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো কিন্তু পিছন দিকে চলে আসছে। সবুজ গাড়িটা একেবারে ঘুরে দেখো এই পাশে চলে আসবে, এই ফাঁকে ও ঘুরে একবারে সামনে ওই ফাঁকার ভিতর গাড়িটা নিয়ে গেল। এটাই বুদ্ধিমত্তা, কিন্তু আমরা নিজেরা যখন গাড়ি চালাই তখন কিন্তু এই বুদ্ধিটা আসে। গেমের ভিতরে এরকম বুদ্ধি দেওয়াটা কিন্তু অনেকটাই অনেকটাই আপডেট বলা চলে। আমার কাছে মনে হচ্ছে ডেভেলপার ভাইয়েরা মনে হয় কিছু কিছু জায়গায় আপডেট করেছেন, সেটা 2GB এবং 3GB র‍্যাম এর জন্য। তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট বক্স। আমি কিন্তু যে লিংক থেকে ইনস্টল করে গেমটা খেলছি সেই লিংকটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।